বন্ধু, তোর হাতের ঘড়িটা তো অনেক সুন্দর, কে দিয়েছে? বন্ধু, সে দিয়েছে, সে আমায় ঘড়ি দিয়েছে, কিন্তু সময়টা অন্য কাউকে দিয়েছে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো মনে হলো। দেয়ানি আর খেলায় মেতে আছে সমাজ আমার। বাবা তার মেয়েটিকে দিয়ে দিয়েছিল। ছেলের বাড়ির আত্মীয় স্বজনরা ট্রাকের দিকে উপচে উপচে দেখছিল। কনের গায়ে অলঙ্কার মোড়ানো ছিল, অলঙ্কারে লেগে থাকা বাবার রক্ত কয়জনই বা দেখতে পেয়েছিল। আর কোরআন বলছে, ফাইন নামাল উসরি উসরানের নামাল উসরি ইউসরা। অশান্তির পর শান্তি আছে, কষ্টের পর সহজ আছে। ও আল্লাহ হে আমার ছিন আল্লাহ। গতকাল রাতে স্বপ্নে দেখলাম আমি মারা গিয়েছি, আমার জানাজার জন্য পুরো শহর বের হয়েছে, কিন্তু সে বের হয়নি যার জন্য আমার জানাজা বের হয়েছে। মেরি জান, আমার উপর তোমার রাগ ছিল নাকি আমার মতো আচারও ছিল? তাহলে শোনো, আমারও একটা নদী ছিল কিন্তু জানলো না তো কেউ। আমার একটা নদী ছিল জানলো না তো কেউ। হ্যাঁ, আমিও কাউকে ভালোবেসেছিলাম কিন্তু ফিরে পেতে চাই না, কারণ অতীত বরাবরই ভয়ঙ্কর। সেদিন রাস্তায় চলতে চলতে তার সাথে দেখা, তার হাতটি ছিল তার স্বামীর হাতে রাখা। নিজের কাছে নিজেকে আসামি মনে হচ্ছিল, তারপরেও হেসেছিলাম আর হাসতে হাসতে ফিরে গিয়েছিলাম আমার ঘর। আর অনেক খেপেছিলাম কিন্তু সন্ধান আমার পর। মহাব্বত তো অনেক দূরের ব্যাপার, মহাব্বত তো অনেক দূরের ব্যাপার, এখানে মানুষ ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট ও আসমানে আজ কিসের ধোয়া, কেউ কি তার স্বপ্ন জ্বালিয়েছে? আসমানে আজ কিসের ধোয়া, কেউ কি তার স্বপ্ন জ্বালিয়েছে? আর আমার বুকের বাপাশের ব্যথাটা কেন আবার মাথা চালা দিয়ে উঠছে? তাহলে কি আমার তুমির গায়ে অন্য কেউ হাত দিয়েছে? মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে এই কথা ভেবে হাজারো মেয়ে অজু করেন। মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে এই কথা ভেবে হাজারো মেয়ে অজু করে না, আর পাঁচ ওয়াক্ত অজু করতে হবে এই কথা ভেবে হাজারো মেয়ে মেকআপ করে না। ইয়া গালি শিগল বালি, ইয়া গালি তাবালি। জানো, আমার ভালোবাসার গল্পটা অনেকটা এরকম ছিল, আমি হাত দিয়ে যা ছুঁয়েছি তাই দুঃখ হয়ে গিয়েছিল। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বৃদ্ধাশ্রমে জান্নাত ফেলে রেখে তুমি মক্কায় গিয়ে কি খোঁজো? জান্নাত এ তেরা মুখড়া, তেরি হর চিজ জান্নাত এ। কেঁদো না, কেঁদে লাভ নেই, তুমি যার জন্য কাঁদবে সে তোমায় ছেড়ে অন্যের বুকে থাকবে। জীবনে সব কইর, মাগার ভালো থাকতে চাইলে কারো প্রেমে পইর না।
তোকে না দেখেই তোর ছবি এঁকে দিতে পারবো, তোকে না দেখেই তোর ছবি এঁকে দিতে পারবো, তোর সাথে না মিলেই তোর অবস্থা বলে দিতে পারবো। আর আমার জান শুনে রাখ, আমার ভালোবাসায় এত শক্তি আছে যে তোর চোখের পানি আমার চোখ দিয়ে বইয়ে দিতে পারবো। প্রশ্ন করো, এই এত ইগনোর কেন করো, এই এত ইগনোর কেন করো, আমার মাঝে কি নেই? তোমার প্রশ্নের জবাব এটাই, তোমার মাঝে আমার তুমিটার নেই। কেউ গিয়ে বলে দাও তাকে অন্য কাউকে ভালোবাসতে, কারণ আমার ধনী হতে আরো অনেক সময় লাগবে। মেরে হর দর্দ কি গহরাই কো মহসুস করতা, এটাই তো ভালো হয়েছে তোমাকে পাই, এটাই তো ভালো হয়েছে তোমাকে পাইনি। আর তোমাকে যতটা চেয়েছি ততটা যদি মরণ কেউ চাইতাম না, মরণ তার নির্ধারিত সময়েরও আগে চলে আসতো মেরে জান। মেলার নাম যদি ভালোবাসা হয় মেরে জান, তবে শোনো আমি এটা দূরে থেকে সহ্য করে নিলাম, তবে এই অবহেলাটাই তোমার পাশে থেকে একদিন কেউ করবে, আর সেদিন তুমি সহ্য না করতে পেরে বালিশে মুখ গুজে শুধু কান্নাই করতে হবে। আমি তোমাকে কাছে ডেকে অন্য কাউকে বুকে জড়াবো, হেই সবাইকে নিজের মতন ভাবো। সরি বস, আই এম নট ফেক। মিউজিক ভলিউম বাড়াও। আমার তো জানা ছিল যে মানুষ বদলে যায়, কিন্তু সত্যি বলতে কি তাদের মধ্যে আমি তোমাকে কখনো ধরিনি, হয়তো এটাই আমার ভুল ছিল। আচ্ছা কোনো সমস্যা নেই, আচ্ছা কোনো সমস্যা নেই, তুই আমার সাথে নে। আর তুই চলে যাওয়াতে আমি কান্না করবো, বলে আমার শোন আমার, তোর এতটাও যোগ্যতা নেই। ভালোবাসা মানুষকে পাগল করে দেয়, তা না হলে কোনো সুস্থ মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। পাগলি রে আমার মতো কেউ কি আছে তো? আমি তোমাকে ভালোবাসি, এই শোনো আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু পরিবার মেনে না নিলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ম্যাডাম, আরে ম্যাডাম, তাহলে শুনুন, আমি আপনার ভালো লাগা ভালোবাসা না। হুমায়ুন ফরিদি স্যারের একখান কথা কইল যাতে বিনছে গিয়া, স্যার কইছিল হ্যাঁ আমার সাইরা গিয়া কইছিল মানুষ সময়ের সাথে বদলায় যায়, কিন্তু আমি তো বদলাই নাই, তাইলে কি আমি মানুষ না? প্রেম শব্দটার অর্থটা কি আপনার কাছে? প্রেম যে একটা ছেলেতে মেয়েতে হবে আমার কোনো কথা নেই, তুমি হয়তো বাড়িতে একটা গাছ গাছে পরিচর্যা করো তার সঙ্গে তোমার প্রেম হতে পারে, বা তুমি একটা কলম কলমটা তোমার পছন্দ তাই না, ওইটা প্রেম। আমি তোর উদাহরণ দিই তোমাকে, ধরো তোমার একটা কলম আছে, তুমি ট্রাভেল করছো ট্রেনে বা প্লেনে, সেম একটা কলম তুমি যদি আরেকটা লোকের কাছে দেখো তুমি কিন্তু তার সঙ্গে এক ধরনের ইন্টিমেসি ফিল করবে। প্রেমের ব্যাপারটা অনেকটা এইরকম, প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না, এবং প্রেম প্রেম মানে একজন আরেকজনকে কেয়ার করবে তাই না। প্রেমের দুজন মানুষের মধ্যে যে প্রেম, সে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছাড় একজন আরেকজনকে দেবে। আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যেটা যতবার মনে হবে ততবারই মানুষ কাঁদবে। পৃথিবীতে একটা জিনিস মনে রাখবা, বিনা পয়সায় কিছু হয় না, তুমি কিছু দিলে তারপরে তুমি কিছু পাবা, এটা সবচেয়ে। আমাদের মন খারাপ হয়ে যায়, আমাকে ডাকলো না কেন, আমাকে সম্মান দিল না কেন, আমাকে ট্যালেন্ট পুলে বৃত্তি দিল না কেন, কারণ তুমি ভালো একটা খাতা জমা দিতে পারো নাই। প্রতি মুহূর্তে আমরা কি বলি, চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, মানে ওই মোবাইল ভেঙে যাওয়ার মতন যেন ভালোবাসা হয়ে গেছে, মোবাইল পুরোনোটা ভেঙে গেছে তাই নতুন কিনে এনেছি, এরকম হয় না ভালোবাসা। আমি বারবার একটাই কথা বলতে চাই প্রতিদিন, যে নতুন করে প্রেম খুঁজো না, নতুন করে নিজেকে খোঁজো, কারণ এই এই জেনারেশন না ওই অনেকটা সুইসাইড প্রবণ হয়ে গেছে, ভালোবাসে বাঁচার জন্য ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা ব্রেকআপ হয় মরার জন্য।
প্রত্যেকটা সম্পর্ক ব্রেকআপের পর হাত কাটবে পা কাটবে এই করবে সেই করবে কত কি করে। আমার বক্তব্য একটাই, বস নিজেকে তৈরি করো, নিজের জন্য বাঁচো। যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার জন্য কোনোদিন আসেনি, আর যে জিনিস একবার তোমাকে ছেড়ে চলে যায় তার দিকে জীবনে তাকাতে নেই। কারণ কথায় আছে, যেদিন তুমি হেসেছিলে সেদিন আমি কেঁদেছিলাম, যেদিন তুমি হেসেছিলে সেদিন তোমার জন্য আমি কেঁদেছিলাম, আর আজ আমি একা নই, আমরা সবাই মিলে হাসি একসাথে, আর তুমি সেখানে বসে কাঁদো। বাদাম বিক্রি থেকে শুরু করে এনিথিং, ইফ ইউ ডোন্ট ফিল শাই, আর কোনো মেয়ের বাবা যদি থাকে বলি যে কোনো ছেলে যদি কাজ করে রিক্সা চালায় বাদাম বিক্রি করে, অ্যাটলিস্ট কাজ করে তো খায় তার কাছে, কারণ বিয়া দেওয়ার জন্য পুরুষ আর মেয়ের দরকার, আর একটু খাওয়ান পান পোশাক তো এটাই বাদামালও দিতে পারে, কিন্তু ভালোবাসাটা দিতে পারে কিনা এটা দেখেন। তাই আমি সকলের কাছে অনুরোধ করতেছি, উই হ্যাভ টু গো উইথ লাভ, এল ও ভি ই। আমি লাভের আগে কিন্তু একটা শব্দ বসে বুঝে গেছি, পরে শিখছি অবশ্যই, এগুলা দি আর দায়ের ভিতরে পার্থক্য আছে। দি বসে হলো কার সামনে, থ্যাংক ইউ টিচার আছে তো জিজ্ঞেস কর, ও আপনারা সবাই টিচার, সবাই টিচার না, সবাই টিচার না আমার জন্য, কেউ উত্তর দেয় না স্যার। আচ্ছা আমি এতক্ষণ যা বললাম ঠিক বললাম না ভুল বললাম? তাহলে যে ঠিক বলে যে খাতায় লেখে লেখা কার কাছে জমা দেয়? টিচারের কাছে। ঠিক আর বেঠিক দেখে কে? তাহলে আপনারা কি আমার কথা কি ঠিক না বেঠিক? তাহলে আপনার টিচার আমি কি? আরে ব্যাটা প্রেম করবি, প্রেম কর। আচ্ছা ঠিক আছে, প্রেম করলি, প্রেম করলি কি বাবু? তুমি খাইছো বাবু? তুমি খাওয়ার পরে কি খাইছো বাবু? তুমি খাওয়ার পরে পানি খাইছো বাবু? তুমি পানি খাইবো না? আরে ব্যাটা আমি না আজকাল কিন্তু খাবি না, খাবি তো এমন খাবি অমনে খাবি, এত ঢং কিসের? ছেলেরা যখন একটা মেয়েকে ভালোবাসে তখন ওই মেয়েটাকে পাওয়ার জন্যই ভালোবাসে, কোনো প্রকার ফ্রাস্ট্রেশন, কোনো প্রকার টাইম পাস অথবা কোনো কিছুর জন্য তারা ভালোবাসে না, শুধুমাত্র তাকে ভালোবাসে বলেই তাকে ভালোবাসে, এর বাইরে আর কিছু না। আমি তো খারাপ, আমি তো তোমার সাথে খারাপ করেছি, কেন আমাকে ঘৃণা করছো না, কেন আমার পিছু পিছু নিচ্ছো? আমি তোমাকে কেন ঘৃণা করছি না এটাই তো জানতে চাও? একটাই কারণ, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম আর আমি তোমাকে চেয়েছিলাম। ঘৃণা আমি তোমাকে কখনোই করতে পারবো না, তার কারণ হচ্ছে ভালোবাসার মানুষগুলোকে না কখনো ঘৃণা করা যায় না। আর হ্যাঁ, তোমাদের মতো কিছু মেয়েদের টাইম পাসের কারণ হয়ে থাকা ছেলেগুলো কি পরিমাণ স্ট্রাগল করে তোমাদের জন্য সেটা তোমরা কখনোই জানতে চাও না, আর কখনো জানার প্রয়োজনও বোধ করো না, কেনই বা জানতে চাবে? তোমরা তো কেবল টাইম পাসের জন্যই প্রেম করছো। এই যে আমার কিউট কিউট স্মার্ট স্মার্ট আপিরা, তোমাদেরকে বলছি যতই ভাবো না কেন যে তোমাদের রূপ দেখে ছেলেরা ক্রাশ খায়, ওই ঘাস খাও পর্যন্তই। কিন্তু একটা ছেলে সেই মেয়েকে বিয়ে করতে চায় যে মেয়ে পাঁচ চক্র নামাজ পড়ে পর্দা করে। তুমি কেন বুঝো না যে তুমি আমার আসমান একটা চাঁদ, এই চাঁদ যদি না থাকে আসমান দিয়ে কি করো? কোনো সময় তুমি বসতে চাও না। আমি তোমাকে